হ্যালো বন্ধুরা, সাহিত্যগুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বর্তমানে আছি নাগেশ্বরীর মাজার পাড়ায়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে বুড়াবুড়ির মাজার। তো এই জায়গাটা অনেক প্রসিদ্ধ জায়গা, এর পাশ দিয়ে আমি অনেক গিয়েছিলাম কিন্তু কখনো ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে বুড়াবুড়ির মাজারকে নিয়ে ভিডিও করি, তো আমার সঙ্গেই থাকুন বন্ধুরা। এটা হচ্ছে বুড়াবুড়ির মাজার, এটা নাগেশ্বরীর মধ্যে একটা বিখ্যাত একটা জায়গা বলতে পারেন। অনেকে আসে, মানত টানত করে যায়। তো এটার ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় যে আগে এই জায়গাটার মধ্যে মানে নদী ছিল। তো এখানকার কোনো এক বাসিন্দা স্বপ্নে দেখতে পান যে কেউ তাকে স্বপ্নে বলছে যে এখানে একটা কবর মাজার আছে, তো সেই জন্য মাজারটাকে সংরক্ষণ করে। তারপর সেই ব্যক্তি স্বপ্নে যেটা লাভ করেছে সেই অনুযায়ী এখানে মাজার স্থাপন করে। এটাই হচ্ছে এটার ইতিহাস। খাজা বাবা গান তোলে, তীরে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। খাজা কয় পীরে রে গানে গে শোনাও মোরে, খাজা কয় পীরে রে গানে গে শোনাও মোরে। এই গানে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের এই মহাদেশে ইসলাম ধর্ম এনেছেন খাজা মাইনউদ্দিন চিশতি। এরপর আমাদের সিলেটে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এনাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। তো তারা পরবর্তীতে তাদের অনুসারীরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, পরবর্তীতে তারাই ইসলাম ধর্ম আমাদের দিয়েছে। তো এখানে যে মাজারে যিনি শায়িত আছেন তিনিও আমাদের এলাকার ইসলাম ধর্ম প্রচার করেছেন বলে আমরা জানতে পারি। তীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আর খাতু করে দিয়া। আসসালামু আলাইকুম। এই মাজার বহুদিন আগের মাজার, মানে আমার বাপ দাদাও কবার হওয়ার না যে মাজার কতদিনই মাজার না, এখন ভাসি উঠছিল তখন থেকে মানুষে অনেক মানুষা করে আইসে। এখন মনে করেন যে মিলেদও হয় মাঝে মাঝে বছর বছর এখানে, মানে যখন মানুষের মানে ইয়ে হয়, যখন মানে গ্রামবাসী আছে না তখন একটা মানে ইয়ে হয়, সবাই গুলে একটু কিছু কালেকশন করিয়া খাদেম কি বলতে কি ওই যে এই লোকে মানে কিছু আর কি ওই যে দেয়া শুনে সামটা ছোড়া করে আর কি। কেউ জানে না, কেউ জানে না কতদিন আগে মাজারটা প্রতিষ্ঠা হয়েছিল করার নাই। এমন আমার বাপ দাদা 14 বছর পর্যন্ত হইলে এই কাজে গড়িয়েছে, মিলেট মহাবিল সামরা সোড়া এলেই হচ্ছে। এটা নাকি শোনা যায়, এটা নাকি কে জানি স্বপ্নে দেখছিল যে এখানে আগে নাকি নদী ছিল? না তা করবার নেই, না আমরা যেটা জানি না উজি থাকি জানি না আমরা, আর এটাই থাকি গ্রামবাসী এটাই খেজত করি। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে মানত টানত করে 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 বহু দূর থাকি ঢাকা এটাও থাকি কুমিল্লার থেকে মেলা মানুষ আসে গ্রামবাসী আছে পোষণ আমি ভাড়া পড়ে কি এটাও করি আগড়ি, কিন্তু আমি কিন্তু কিছুদিন থেকে সামলি নিয়ে আগাড়ি বাজছে আগের পর সামলি নিয়ে মনে করো না হলো তো আমারও তো পেট আছে, নাহলে তো 10টা দেওয়া হবে, নিয়ে যাও ইয়ে নিয়ে যাও, আবার আমি 10টাও পাই না উচিত। মানে দান দেয় কে নিয়ে যায়? হ্যাঁ যাই নিয়ে যাই তাই নিয়ে যায়, যাই পাই তাই নিয়ে যায়। কিন্তু আমার মানুষটি একটা খাদ্যের গেল না এক কাপ চা খাওয়া, কমিটি এলে কমিটি হবে নি। হ্যালো বন্ধুরা, আমরা মাজার সম্পর্কে দুজন ব্যক্তির কথা শুনলাম। তো তারা বলতে পারলো না যে মাজারটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বললো যে এটা তারা ছোটোবেলা থেকে দেখে আসছে, তাদের বাবা দাদাদের আমল থেকে মাজারটা এখানে ছিল। তো পরবর্তীতে এটা ইয়াতে ছিল, এটা বাঁশের বেড়া ছিল, কিন্তু পরবর্তীতে এটা এটা একটু সংস্কার করে টাইলস করা হয়।
হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা বুড়া বুড়ির মাজার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং মাজারটা আপনাদেরকে দেখাইলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বাংলাদেশের আনাচে কানাচে এরকম আল্লাহর অনেক উলিয়া উলিয়া আছে, তাদেরকে অবশ্যই আপনারা ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। গেছিলেন যে নবী গুণগান।